সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোপনে ধনাঢ্য ব্যক্তিদের সম্পদের পাহাড় গড়া নিয়ে দুবাই আনলকড নামে নথি প্রকাশ হয়েছে। এই নথিতে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবের নাম ও সম্পদের পরিমাণ। তালিকায় বাংলাদেশের 394 জন সম্পদশালীর নাম এসেছে। শহরটিতে এসব বাংলাদেশিদের মালিকানায় রয়েছে 22 কোটি 53 লাখ ডলারেরও বেশি সমমূল্যের সম্পত্তি। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ধনী ব্যক্তিরা গোপনে সম্পদের পাহাড় গড়ে তুলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ফাঁস হওয়া নথিতে প্রকাশ্যে এসেছে তাদের নাম ও সম্পদের পরিমাণ। বৈশ্বিক একটি অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্পের ফাঁস হওয়া এ তালিকায় ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী ও অপরাধীদের নামও রয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মঙ্গলবার দুবাই আনলক নামের এই নথিতে রয়েছে অন্তত 394 জন বাংলাদেশি। শহরটিতে বাংলাদেশিদের মালিকানায় রয়েছে 641টি সম্পত্তি। বাংলাদেশিদের মালিকানায় থাকা এসব সম্পত্তির মূল্য 22 কোটি 53 লাখ ডলারেরও বেশি। তবে বাংলাদেশিদের সম্পদ ও মালিকানার তথ্য জানানো হলেও তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অনুসন্ধানী এই সাংবাদিকতা প্রকল্পের সমন্বয় করেছে OCCRP ও নরওয়ের সংবাদ মাধ্যম E24। দুবাই আনলক নথিতে যাদের সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি তারা হলেন ভারতীয় নাগরিক মুকেশ আম্বানি, যার রয়েছে 11,020 কোটি ডলারের সম্পদ। SM ইউসুফ আলী, তিনিও ভারতীয় নাগরিক, তার পরিবারের সম্পদের পরিমাণ 780 কোটি ডলার। এছাড়াও রয়েছে ভারতীয় শামসির ভায়ালিল, ওমানের নাগরিক সুহাইল বাহওয়ান সহ আরও অনেকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এছাড়াও তালিকায় চীন, কানাডা, পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকদের পাশাপাশি ইয়েমেন, নাইজেরিয়া ও কেনিয়ার মতো দেশের নাগরিকদের নামও রয়েছে। রয়েছে নিষেধাজ্ঞার অধীনে থাকা মিয়ানমারের একজন অস্ত্র ব্যবসায়ীরও নাম। রাকিব হাসান, RTV।